হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আমার ভিডিওটা আমি এখন এখান দিয়েই শুরু করছি। এখন বাজে, এখন 2:35 বাজে। তো আজকে মা তোমাদেরকে বলেছিলাম আগের ভিডিওতে যে কি মাসির খুব শরীর খারাপ, তো মা যাবে মাসিকে নিয়ে আসতে। মা গেছিলো, দেখে এসেছে, এবার আবার এখন আমাদের বাড়িতে নিয়ে আসবে। তো এখন মা বেরোবে, স্নান করতে গেছে, মা খাবে, খেয়ে বেরোবে। তো দেখো, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এখন আমাদের রান্না হচ্ছে, বোন করছে মাছের ঝোল, শুক্তো আগে করে নিয়েছে, আর মা মায়ের জন্য ঝিঙে আলুর তরকারি আছে, আর শুক্তো এইটা দিয়েই খেয়ে যাবে মা এখন। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আর আমিও দেখাচ্ছি কি কি করি না করি সেগুলো। রেডি হয়ে গেছে, বেরোচ্ছে। মা খাবি রে? ওদের অনেক খিদে পেয়েছে, অনেকক্ষণ থেকে খাচ্ছে, ভয় ভয় আসছে। এই যে আমার মা চলে গেছে। মা দুর্গা দুর্গা, মা দাদি চলে আসবে। চো বাচ্চাগুলো এখান দিয়ে আসতে ভয় পাচ্ছে। আয় আয়, পুচু 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 পুচু, এচো 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 এচো, তুমি এচো, তুমি এচো, পাইছ? যাও, এদিকে আর যায় না, পড়ে যাবে, যাও যাও ঘরে যাও। যে ওদের খেতে দিয়েছিলাম, যে খেতে দিয়েছিলাম, খেলো, এতক্ষণ ধরে খুব খিদে পেয়েছিল, জ্বালাচ্ছিল, খাওয়া হয়ে গেছে। এই যে চারটে বেবি, আর আসে না, আর আসে না, পড়ে যাবে, পড়ে যাবে, পড়ে যাবে, চলে এসো। ও বাবা, দৌড়ে দৌড়ে আসে, দৌড়ে দৌড়ে আসে, কি হয়েছে? আবার ভয়ও পায়, কি হয়েছে? এই দুষ্টু, কি কিউট দেখতে হয়েছে দেখো তোমরা, কি কিউট, সব বাচ্চাই কিউট হয়। আর ওখানে খাচ্ছে এখন ওরা। সুন্দর মাছের ঝোল করেছে দেখো, কি সুন্দর দেখতে হয়েছে মাছের ঝোলটা। ভাত, শুক্তো, আমলকি সেদ্ধ, শশা, আর ওদিকে মাছের ঝোল হয়েছে, সেটা দেখালাম। এখন আমরা লাঞ্চ করব, আর ওখানে বাবানের ভাত দেওয়া হচ্ছে ব্যাটটাতে, বাবিনের ভাত, বাবিন খাবে। তো এখন আমরা খেয়ে নিই, সবাই ভিডিওটা দেখতে থাকো। তো গুড ইভিনিং সবাইকে, লাঞ্চ করে ঘুমিয়ে গেছিলাম। লাঞ্চ তো আমরা তিনজনে করেছিলাম, আমি, বাবা আর বোন, মা তো ছিল না, সেটা তোমাদেরকে বলেছি। আর মাসিকে নিতে গেছিলো, মাসি চলে এসেছে এখন বাড়িতে, মাও চলে এসেছে। আর এখন এই যে মাসি সিঙাড়া এনেছে, সিঙাড়া খাচ্ছি। তো এই যে সিঙাড়া খেয়ে নিয়েছি, আর এই যে এখন চানাচুর খাচ্ছি, একটু অনেকদিন পরে চানাচুর খাচ্ছি, বেশ ভালো লাগছে। মা বাবা, মাসি বাবা, মা বাবা, মাসি মেসো সবাই ঘরে, আর বনু পড়াতে গেছে। তো এখন টাটা, আর প্রচুর গরম পড়েছে, প্রচুর গরম লাগছে। তো এখন টাটা, আবার পরে আসছি খেয়ে নিই আমি। পাপা দৌড়ে দৌড়ে এসেছে, এই গায় কেটে ফেলবো। এখন এখানে গিন্টু ড্রাগন ফ্রুটের অপারেশন করছে, সাদা না কেন বাবা, পিঙ্কটা আনতে পারোনি? এমনি 80 টাকা, এমনি বাইরে কিনতে গেলে 120-130।
Asco? Papa, cabiai! Papa! Cabiai! এখন সবাই খাচ্ছে, সবাই কি বলে দেখি। মাসির মনে হয় ভালো লাগেনি, একটুখানি খেয়ে খাওয়া বন্ধ করে দিয়েছে। এদিকে মেসো খাচ্ছে, ও বাবা খাচ্ছে। আমার মা খেতে খুব ভালোবাসে, মেসোর ভালো লেগেছে। আর আমার বাবা খেতে খুব, বাবা না আমার মা খেতে খুব ভালোবাসে। বাবা ড্রাগন ফ্রুটস খাবি, আয় ড্রাগন হয়ে যাবি। তোমাদেরকে দেখাই বাঙালি, বাঙালিদের কিভাবে চিনবে এই দেখো। কোথায় মাস্ক গুলোকে ঝুলিয়ে রেখেছে, রিং লাইটের স্ট্যান্ডে মাস্ক ঝুলিয়ে রেখেছে ভাবো। এই দেখো কি বলবে আমার মাকে, কিছু বলার। তো তোমরা বলো ড্রাগন ফ্রুটস খেতে কার কার ভালো লাগে। আমার তো ভীষণই ভালো লাগে, আরও পিঙ্কটা হলে আরও বেশি ভালো লাগতো। এখন আমি খাচ্ছি, রাতে ডিনার করছি। রাতে কি ডিনারে আছে দেখো, ভাত আছে, উচ্ছে ভাজা, আলু সেদ্ধ নিয়েছি একটু, ভেন্ডি ভাজা আর পটল ভাজা, ডাল আছে কিন্তু পাট শাক দিয়ে ডাল রান্না হয়েছিল, ডালটা আমি খাবো না। এইগুলো দিয়ে শুকনো শুকনো খেতে আমি ভালোবাসি, শুকনো শুকনোই খেয়ে নেবো। পাঁপড় ভাজাও আছে, পাঁপড় ভাজাটা নিচে পড়ে গেছে। আর চাটনিও আছে, চাটনিটা লাস্টে খাবো। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা আমি এখানেই শেষ করছি, গুড নাইট সবাইকে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। তো সবাইকে টাটা।